আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। আই এম এয়ার রনি আসিফ। টুডে আই হ্যাভ বিন অ্যাপিয়ার বিফোর ইউ উইথ আ নিউ ভিডিও, অ্যান্ড দিস ভিডিও ইজ অ্যাবাউট পোস্টাল লেখার নিয়ম। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম 2022 রয়েছো কিংবা ডিগ্রি থার্ড ইয়ার যারা আছো তাদের জন্য এই কোর্স, ঠিক আছে? এইখানে তোমরা জানতে পারবে কিভাবে পোস্টার লিখতে হয়। আজকের ভিডিও থেকে জানতে পারবে যে পোস্টার কিভাবে লিখতে হয়। পাশাপাশি আমি প্রতিদিনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব, কারণ আগামী 2 জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষাটা যেহেতু 2 তারিখে, এই জন্য নিয়মিত চ্যানেলের সাথে যদি স্টে কানেক্ট থাকো তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে পারবে, ঠিক আছে? বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট এতটুকু বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো মূল বিরতে যাওয়া যাক। পোস্টার লেখার নিয়ম, তো পোস্টার রাইটিংয়ের তোমাদের অবশ্যই 4 মার্ক থাকবে, ঠিক আছে? তো 4টা মার্ক তুমি কীভাবে উপস্থাপন করলে 4টা মার্ক সহজে পেতে পারো সেটাই আলোচনা করব, ঠিক আছে? তো শুরুতে আগে তোমাদেরকে সাজেশনটা বলি যে পোস্টার রাইটিংয়ের জন্য তোমরা, এই যে আসলে পোস্টার রাইটিংটা কী, যে কোনো খারাপ দিক সম্পর্কে জনগণকে সচেতন করাটাই হচ্ছে পোস্টার, ঠিক আছে? কোনো খারাপ দিক সম্পর্কে, যেমন এখানে রয়েছে কি কোভিড-19, এটা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এরপরে ডেঙ্গু মসকিউটো, ঠিক আছে, ডেঙ্গু মশা, এটার বিরুদ্ধে জনগণকে সচেতন করা। তারপর করাপশন মানে দুর্নীতি, এটার জন্য জনগণকে সচেতন করা, কি করলে করাপশন দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে। তারপর ইপটিজিং, ঠিক আছে, জনগণকে ইপটিজিংয়ের বিরুদ্ধে সচেতন করা। এরপর রোড অ্যাক্সিডেন্ট, জনগণকে রোড অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে সচেতন করা। ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের বিরুদ্ধে সচেতন করা, ঠিক আছে? এরপর লোডশেডিংয়ের বিরুদ্ধে সচেতন করা। তারপরে সাইবার ক্রাইম, ঠিক আছে? তো অনেকেই তোমরা আমাকে বলছো পোস্টার নিয়ে ভিডিও দেওয়ার জন্য, যদিও আমার চ্যানেলে এর আগেও আমি পোস্টার নিয়ে ভিডিও করছি। ওকে, তো এখন কথা হচ্ছে যে পোস্টার রাইটিংটা তুমি পরীক্ষায় কীভাবে উপস্থাপন করবে, ঠিক আছে? তো তুমি শুরুতে উত্তরে শুরুতে লিখে নেবে যে পোস্টার রাইটিং অন যেটা আসবে, ঠিক আছে? যে কোনো বিষয় নিয়ে পোস্টার আসুক, নিয়ম লেখার নিয়ম একই, লেখার নিয়মটা মূলত একই। তো পোস্টার রাইটিং অন, হ্যাঁ, ধরো এখানে কী চলে আসলো, সাইবার ক্রাইমটা চলে আসলো, পোস্টার রাইটিং অন সাইবার ক্রাইম। তাহলে এখানে যে স্টার চিহ্ন ঘর দেখতে পাচ্ছ, এই স্টার চিহ্ন ঘরে ওই নামটা বসায় দাও যে পোস্টার রাইটিং অন সাইবার ক্রাইম ইজ গিভেন বিলো, ঠিক আছে? অর্থাৎ সাইবার ক্রাইমের উপর পোস্টার রাইটিং নিচে দেওয়া হলো, ঠিক আছে? ওকে, তো দেখো পোস্টার রাইটিংয়ের ফরম্যাটে চলে আসছি। তো এই ফরম্যাটটা একটু ভালো করে খেয়াল করো যে এইভাবে তোমরা খাতার মধ্যে উপস্থাপন করবে পোস্টারটা, ঠিক আছে? তো এখানে দেখো যে একটা সুন্দর করে চমৎকার করে একটা বর্ডার এঁকে নেওয়া হয়েছে। তো এরকম করে একটা বর্ডার এঁকে নেবে। বর্ডার এঁকে নেওয়ার পরে এখানে দেখো যে ফাঁকা রয়েছে, এই জায়গাটাতে ফাঁকা আছে, তারপর এখানে ফাঁকা আছে, তারপরে এই যে জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলো ফাঁকা রাখার উদ্দেশ্য কি, এই জায়গাতে যেই পোস্টারটা আসবে, যেই পোস্টারটা আসবে সেটার নামটা জাস্ট তুমি এখানে মেনশন করে দেবা, ঠিক আছে? যেটা আসবে ওইটার নামটা জাস্ট এখানে তুমি মেনশন করে দেবা। হ্যাঁ, তো ধরো সাপোজ চলে আসলো যে পোস্টার রাইটিং অন সাইবার ক্রাইম এটা চলে আসলো, বা যে কোনো পোস্টার আসুক যেটা আসবে এই ফাঁকা স্থানে, শুধু ওইটার নামটা জাস্ট বসায় দেবা, ফাঁকা যে স্থান আছে সেখানে জাস্ট নামটা বসায় দেবা। ধরো এখানে তুমি কী লিখবা, স্টপ সাইবার ক্রাইম, এখানে তাহলে সে নো ফর সাইবার ক্রাইম, ঠিক আছে? এরপর বি এ অয়ার অফ সাইবার ক্রাইম, ঠিক আছে? তো যেটা আসবে, যে ফাঁকা রাখা হয়েছে ওই জায়গাতে জাস্ট তুমি নামটা মেনশন করে দিবা, ঠিক আছে? তো এখানে দেখো এরকম করে টিক মার্ক, হ্যাঁ, এরকম করে তুমি টিক মার্ক দিয়ে নিলা, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে এরকম করে টিক মার্ক দিয়ে নিবা, ঠিক আছে? এখানে কিছু 4টা বা 5টা সেন্টেন্স এখানে দিতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে যেহেতু ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে কী লিখবা, সাইবার ক্রাইম, যেটা আসবে আর কি, মূল কথা হচ্ছে যেটা আসবে, যে পোস্টারটা আসবে সেই পোস্টারটা। ধরো সাইবার ক্রাইম ইজ এ সোশ্যাল কার্স, ঠিক আছে? সাইবার ক্রাইম হচ্ছে একটা সামাজিক অভিশাপ, ঠিক আছে? তারপরে দেখো যে তারপরে কি আছে, ড্যাশ ডিস্ট্রয়স আওয়ার ন্যাচারাল অ্যাক্টিভিটিস। তো এখানে কী লিখবা যে সাইবার ক্রাইম ডিস্ট্রয়স আওয়ার ন্যাচারাল
অ্যাক্টিভিটিস অর্থাৎ সাইবার ক্রাইম ব্যাহত করে, আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। ঠিক আছে, সাইবার ক্রাইম আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। ওকে, এরপরে পরেরটাতে কি লিখবা, যে সাইবার ক্রাইম ইজ আ বার্নিং কোশ্চেন নাও। সাইবার ক্রাইম ইজ আ বার্নিং কোশ্চেন নাও অর্থাৎ সাইবার ক্রাইম হচ্ছে একটা আলোচ্য বিষয় এখন। সাইবার ক্রাইম হচ্ছে একটা আলোচ্য বিষয় এখন। এরপরে দেখো এখানে কি আছে, এখানে আছে কি, ক্রিয়েট স্ট্রিক্ট লস এগেনস্ট সাইবার ক্রাইম। হ্যাঁ, তৈরি করি কঠোর আইন কিসের বিরুদ্ধে, সাইবার ক্রাইমের বিরুদ্ধে, বা যেটা আসবে, মূল কথা হচ্ছে যেটা আসবে ওইটার বিরুদ্ধে। ঠিক আছে, এখানে সাইবার ক্রাইম আসতে পারে, কোভিড-19 আসতে পারে, যাই আসুক, জাস্ট ওই নামটা এখানে মেনশন করে দিবা, ঠিক আছে, ফাঁকা স্থানে। এরপরে ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট সাইবার ক্রাইম, জনগণের মধ্যে সচেতনা করি কার বিরুদ্ধে, সাইবার ক্রাইম সম্পর্কে বা কোভিড-19 বিরুদ্ধে, যেটা আসলো আর কি। ঠিক আছে, এরপরে এই যে শেষের দিকে আইসা জাস্ট এরকম একটা কথা লিখে দিলা, হুবহু এই কথা লিখে দিলা, যে পাবলিক অ্যাওয়ারনেস বাই প্ল্যান বাংলাদেশ, পাবলিক অ্যাওয়ারনেস বাই প্ল্যান বাংলাদেশ। ঠিক আছে, এরকম করে যদি তুমি তোমার পোস্টারটা তুমি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে অবশ্যই তুমি পোস্টার রাইটিংয়ে অবশ্যই তুমি ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আলোচনা। এখন থেকে আমি প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও তোমাদের জন্য আপলোড করার চেষ্টা করব, প্রয়োজনে একটির বেশিও দিতে পারি, বাট কমপক্ষে একটি করে ভিডিও তোমরা পাবা পরীক্ষার আগ পর্যন্ত। তো অবশ্যই চ্যানেলের সাথে স্টে কানেক্ট থাকো। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুনে থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।